কার্তিকের কৃষ্ণপক্ষে পুণ্যতিথির রোশনাই চোদ্দ শাক চোদ্দ প্রদীপে আজ ভূত চতুর্দশী বাঙালির কালীপুজোয় মাতোয়ারা কলকাতা মহাধুমধাম বারাসাত নৈহাটি বসিরহাট মন্ত্রযজ্ঞ হোম আহুতিতে ভক্তির বন্দনা সতীপীঠে আমরা একবার একটু নজর রাখি বীরভূমের দিকে কঙ্কালীতলা সেখানে কি ছবি উঠে আসছে আমরা জানবো সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ মালাকার প্রসেনজিৎ কি ছবি এই মুহূর্তে কঙ্কালীতলায় কিভাবে প্রস্তুতি চলছে পুজো দেখো প্রথমেই তোমাকে বলি যে প্রচুর পরিমাণে দর্শনার্থী আসবেন এই আশা রেখেই মন্দির ইতিমধ্যে সাজিয়ে তোলা হচ্ছে আর তুমি জানো যে বীরভূমের সতীপীঠের মধ্যে অন্যতম সতীপীঠ এই কঙ্কালীতলা প্রথমেই জি চব্বিশ ঘন্টা সকল দর্শককে আমি একটু মায়ের দর্শন করানোর চেষ্টা করবো তুমি দেখতে পাচ্ছ মায়ের গর্ভগৃহের ভিতরে এই মুহূর্তে মন্দির চত্বরে তেমন ভিড় না থাকলেও সকাল থেকে প্রচুর মানুষ এসেছেন তারা পুজো দিয়েছেন এবং যত বেলা গড়াবে অর্থাৎ রাত্রির দিকে হবে তত মানুষ আরও বেশি আসবে এমনটা আশা করা যাচ্ছে এবং মন্দির কমিটিও ভাবছে এবং সেই মোতাবেক শেষ মুহূর্তে একদম যুদ্ধকালীন পরিস্থিতিতে লাইট দিয়ে কঙ্কালী মন্দিরকে সাজিয়ে তোলা এবং তার পাশাপাশি প্রশাসনিক স্তরে যে সকল ব্যবস্থাপনার প্রয়োজন রয়েছে সমস্ত রকমই কিন্তু ব্যবস্থাপনা ইতিমধ্যে রাখা হয়েছে এবং এই মুহূর্তে পুরোহিতরাও রয়েছে তোমাকে আমি একটু কথা বলেও শোনাবার চেষ্টা করব দাদা বলছি আজকের এই বিশেষ দিন একদিকে ভূত চতুর্দশী এবং কালী পুজো কী বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে এবং দর্শনার্থীদের ভিড় কেমন এখন সকাল থেকে কাল তো কালী পুজো তা আজকে দর্শনার্থী ভিড় মোটামুটি ছিল শনিবার তা কাল থেকে ভিড়টা এখানে জমে যাবে এখানে কাল রাত্রে এখানে পুজো হবে সারা রাতব্যাপী হোম যজ্ঞ হবে ভক্তের ঢল এখানে নামবে চারিদিকে এদিকে টুনি ফুনি হেনা টেনা দিয়ে সাজানো হচ্ছে মাকে কাল তো অন্তর্গত আমি পুজো হবে মায়ের ভোগ বা মায়ের এই বিশেষ রাত্রে সারা রাত পুজো পার্বণ করার পর ভোরের দিকে মায়ের ভোগ হয় ভোগে এগারো রকম ভাজাভুজি থাকবে ডাল চাটনি পরামান্য ভোগ তারপরে এখানে ছাগ বলির প্রথা আছে ছাগ বলির একটু মায়ের মহাপ্রসাদ একটু এ করা যাবে ইত্যাদি ইত্যাদি দিয়ে মায়ের অন্ন ভোগটা দেওয়া হয় ওখানে আজকের ভূত চতুর্দশীর দিনে শ্মশানে মানুষের তো প্রচুর ঢল নামে দেখি মানে মানুষজন যোগ্য আলোচনা করে আজকে সে বিশেষ হ্যাঁ শ্মশানে মানুষের ঢল নামে শ্মশানে ওই যে মায়ের পরিদর্শন করছে শ্মশানে এই করছে এখন তো সে এখন তো আর কাঠ দ্বারা দাহ করা হয় না এখন তো ইলেকট্রিক চুল্লি হয়ে গিয়েছে সেই পরিপ্রেক্ষিতে খানি ভিড়টা খানি কমে গেছে তো যাই হোক শ্মশানে গেলে একেবারে তুমি শুনলে যে আজকের দিনে এক আমরা যে ছবি দেখছিলাম কঙ্কালীতলা থেকে সেই ছবি এবং সেখানেও পুজোর প্রস্তুতি চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বহু মানুষের সমাগম প্রত্যেক বছর এই কালী পুজো উপলক্ষে সতীপীঠগুলিতে হয় কঙ্কালীতলায় সেই ছবি বীরভূম থেকে সেই ছবি আমাদের সামনে তুলে ধরছিলেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ মালাকার চোদ্দ শাক চোদ্দ প্রদীপে আজ ভূত চতুর্দশী বাঙালির কালী পুজোয় মাতোয়ারা কলকাতা তো বটেই মহাধুমধামে বারাসাত নৈহাটি বসিরহাট এবং বীরভূমের ছবিও আমরা দেখছিলাম কঙ্কালীতলার ছবি সেখানেও কিন্তু পুজোর প্রস্তুতি চলছে আরও ভক্ত সমাগম প্রত্যেক বছরই হাজারো মানুষ দূর দূরান্ত থেকে আসেন এই বছরও তার ব্যতিক্রম হবে না বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা